সালাম নমস্কার বন্ধুরা, আমি আব্দুল করিম। এখনো আমি প্রায় সুস্থ হয়ে উঠিনি, তো আজকে আপনাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। তো গতই 13 তারিখ যে মুর্শিদাবাদের লালবাগে যে একটা মিটিং আয়োজন করা হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনা হয়েছে। সেই আলোচনাতে আমাদের রাজ্য কমিটি সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের যেমন সম্পাদক ইলিয়াস আলম দাদা এবং সভাপতি মিজানুর রহমান, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে 7ই অক্টোবর পশ্চিমবঙ্গের যতটি জেলা আছেন 23টি জেলা একই সঙ্গে ডিএম অফিসের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ করবেন এবং সেটা চলতেই থাকবে, এইরকম ওনারা বলেছেন। এবং তার পরপর বলেছেন যদি কোনো রকম কিছু না হয় তার পুজোর পর কলকাতার পথে, মানে কলকাতার বুকে আমরণ অনশন এইরকম ডাক দিবেন বলেছেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এতটাই। তো আপনারা 7ই অক্টোবর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ুন জেলা ওয়াইজ ডিএম অফিসের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ, এবং সেটা অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে, এইরকমই বার্তা আমি জানতে পারলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।